প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক গণিত পলিশন উচ্চ বিদ্যালয় স্কুল। আজ আমি তোমাদের সামনে সাধারণ গণিতের বৃত্তের একটি এটি দ্বিতীয় পর্ব ক্লাস, পরিমিতির যে বৃত্ত আছে আমাদের সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের পাঠে আমরা বৃত্তের পরিসীমা বা পরিধি যেটাকে আমরা বলে থাকি ও ক্ষেত্র নির্ণয় করতে পারবো এবং গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। চলো আমরা প্রথমে একটা ভিডিও দেখে নিই, তারপরে আমরা মূল ক্লাসে চলে যাব। বৃত্ত সংক্রান্ত পরিমাপ, আমরা আজকে ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। পরিধি এই দুইটা বিষয়ে আমরা কি করব, আলোচনা করব। সমাধান, ক্ষেত্রফল ইজুকাল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজুকাল টু পাই আর ইন্টু আর বর্গ একক ইজুকাল টু পাই আর স্কোয়ার বর্গ একক। অতএব বৃত্তের ক্ষেত্রফল ইজুকাল টু পাই আর স্কোয়ার বর্গ একক। এখন আমরা মাল্টিমিডিয়ার সাহায্যে পাওয়ার পয়েন্টের সাহায্যে বিষয়টা একটু বিস্তারিত ব্যাখ্যা করি। বৃত্তের পরিধি, বৃত্তের দৈর্ঘ্যকে আমরা কি বলে থাকি, বৃত্তের কি পরিধি বলে থাকি। আর এই যে বৃত্তটা আছে, এটা যে চাকা আছে এখানে বৃত্ত, এই দৈর্ঘ্যটাকে যদি আমরা করি তাহলে এরকম কি পাওয়া যায়, একটা দৈর্ঘ্য পাওয়া যাবে। যে চাকাটাকে আমরা সুতো দিয়ে মনে করে একটা বৃত্ত বানাইতাম, সেই সুতোটা যদি সোজা করতাম তাহলে এরকম কি একটা সরলরেখা হবে। এই এই সরলরেখাটা দৈর্ঘ্য হচ্ছে এই বৃত্তের কি পরিধি। তাহলে বৃত্তের দৈর্ঘ্যকে তাকে পরিধি বা পরিসীমা বলা হয়ে থাকে। তাহলে এই দৈর্ঘ্যটা কতটুকু হবে এই বিষয়ে আমরা এখানে আলোচনা করব। এই চাকাটা বড় হলে কি পরিধি বেশি হবে, এই চাকাটা বড় হলে কীরকম হবে। চলো আমরা সামনে অগ্রসর হই। এখানে এই বৃত্ত, এটা হচ্ছে আমার কি কেন্দ্র। তাহলে আমরা এই যে বৃত্তের পরিধির কথা আমরা জানি, পরিধি আমরা জানি কত, টু পাই আর। টু পাই আর জি, পাই সমান সি বাই ডি, পরিধি বাই কত, ব্যাস। তাহলে পাই ইজিকাল টু কত, সি বাই কত, টু আর। তাহলে সি ইজিকাল টু কত, টু পাই আর। সি কে আমরা পরিধি দ্বারা প্রকাশ করি সার্কামস্ট্যান্স, সেজন্য আমরা কি সি নিয়েছি। এখন দেখো যদি আমরা এই যে ঘড়িটা আছে, ঘড়িটার ব্যাসার্ধ যদি আমরা নিই 8 সেন্টিমিটার, তাহলে ব্যাস হবে 16 সেন্টিমিটার, তাহলে পরিধি কত হবে। এই আর এর মান যদি আমরা 8 বসাই অথবা ব্যাস যদি 2r = 16 বসাই, তাহলে গুণ করলে কত হইতেছে আমাদের, 50.26 কি সেন্টিমিটার। আর পরিধি হচ্ছে কত আমাদের, এই যে সি বাই কত, ডি। অর্থাৎ সি এর মান কত আমাদের, সি এর মান হচ্ছে 50 আর ডি এর মান কত, 16। এই দুইটা ভাগ করলে কত হয়, 3.1416। ওকে, আমরা সামনে অগ্রসর হই। এখন আমরা যদি এই চাকাটা নিই, এই চাকাটা যদি আমাদের খেলো করো, এই চাকার যদি ব্যাসার্ধ হয় কত আমাদের, এখানে 9. কত আমাদের, 19.25 সেন্টিমিটার। তাহলে ব্যাস হবে তার দ্বিগুণ, 38.5 সেন্টিমিটার। তাহলে পরিধিটা কত হবে, আমরা যদি মান বসাই দিই মান করলে কতটা হচ্ছে, তাহলে এই পরিধি আর আবার যদি আমরা ব্যাসটা ভাগ করি তাহলে ভাগফলটা কত, 3.1416 আসবে। আবার আমরা যদি প্লেটটা নেই, তাহলে প্লেটেরও এই যে প্লেট করার দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এইটা, এই প্লেটের দৈর্ঘ্য যদি এইটা হয়, পরিধির দৈর্ঘ্যটা হয় কত, 61.26 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত আমাদের, এই যে এখানে 9.5। তাহলে ব্যাস হবে তার ডাবল, দুইটা গুণ করলাম,
আর পরিধি হচ্ছে কত, আমরা একটু ওই যে এখানে বসে আমরা একটু মাইন বার করলাম 1.26 সেমি। আবার পরিধি যদি আমরা ক্রিয়া ভাগ করি, ব্যাস দ্বারা ভাগ করি, তো এইটা এইটা ক্রিয়া ভাগ করলে কত হচ্ছে 3.14 সেমি। অর্থাৎ আমরা এখানে যে জিনিসটা উপস্থাপন করলাম সেটা হচ্ছে যে এই ঘড়ি, তারপরে এই চাকা অথবা প্লেট যাই হোক না কেন, ব্যাসার্ধ, ব্যাসের মান যতই বড় হোক, ছোটো হোক না কেন, যতই ছোট হোক আর যতই বড় হোক না কেন, পায়ের মানটা কিন্তু আমাদের কত আসতেছে 3.14 কি 1.6। এই জন্য পাইকে বলা একটি ধ্রুব সংখ্যা। আমরা তিনটা চিত্র দিয়ে জিনিসটা ব্যাখ্যা করলাম। তুমি এরকম যতই চিত্র নেয় না কেন, সারা জীবন যতই ক্ষুদ্র নাও আর যতই বড় নাও, মিডিয়াম নেও, পায়ের মান সবসময় কি বৃত্তের পরিধি কিন্তু আমরা ব্যাস দ্বারা ভাগ করি, তাহলে পায়ের মান সবসময় কি 3.1416। আমরা ওই যে এখানে না 5 না বলে কি 6 বলে থাকি। পায়ের মান তো আমরা জানি যে দশমিকের পরে কম্পিউটার সাহায্যে কয়েক বিলিয়ন পর্যন্ত বাইক করেছে, তার উপরও কি পায়ের মান শেষ হয় নাই, অর্থাৎ এটা কি অমরুদ সংখ্যা। পায়ে হচ্ছে এটা কি অমরুদ সংখ্যা, সুতরাং এটার মান দশমিকের পরে কখনই কি শেষ হবে না। এবং আমরা অঙ্ক সুবিধার্থে আমরা 3.1416 এই মানটুকু কি ব্যবহার করে থাকি। আমরা এখন এই যে টোটাল এই পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে কত পাই আর, আবার এই দৈর্ঘ্যটা হচ্ছে কত পাই আর, তাহলে দুইটা পাই আর পাই যোগ করলে কত টুই বিয়ার ভিতরে পরিধি হয়ে গেল। যে আমরা এখানে আবার দেখালাম এই এই অংশটুকু হচ্ছে আমার কত, এই অংশটুকু তোমরা ভিডিওতে দেখেছো কিভাবে দুই ভাগ হচ্ছে, আর এই অংশটুকু হচ্ছে আমার কি এই অংশটুকু, তো দুই ভাগ হয়ে গেল। তো দুই ভাগ হয়ে গেলে এখন খেয়াল করো এই প্রথম ভাগটাকে যদি আরও ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করি তাহলে এরকম কি একটি সরলরেখার মতো কি একটা হয়ে যাবে। এই দৈর্ঘ্যটাকে একটা কি অনেক ক্ষুদ্র ভাগ করলে এটা এরকম রেখা হয়ে যাবে, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করলেও এরকম একটা কি একটা আয়তক্ষেত্রের মতো হয়ে যায়। এখন দুইটা যে ক্ষেত্র যদি আমরা যোগ করি, সংযুক্ত করি, তাহলে এরকম সম্পূর্ণ একটি কী হয়ে যায়, আয়তক্ষেত্র হয়ে যায়। আর আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত দৈর্ঘ্যপূরণ কি প্রস্থ। এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কত পাই আর, এই দৈর্ঘ্যটা হচ্ছে পাই আর, এটা যদি আমরা প্রস্থ ধরি এটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, তাহলে এটা আমাদের কথা হচ্ছে আর। কারণ এই এক একটা যে আমরা এই এক একটা দৈর্ঘ্য ছিল আমরা কিন্তু এই এগুলো কেন্দ্র থেকে এই যে এগুলো নিয়েছিলাম কিন্তু না ওখানে এগুলো নিয়েছিলাম, তো এটা হচ্ছে আমাদের কি এই আয়তক্ষেত্রের কি প্রস্থ, তাহলে প্রস্থ হচ্ছে কত আর, আর দৈর্ঘ্য হচ্ছে কত পাই আর, তাহলে গুণ করলে তো পাই আর স্কোয়ার, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম কত পাই আর স্কোয়ার। আশা করি তোমরা আর কখনো বলবে না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এটা দিয়ে আমরা MCQ তারপর CQ করার প্রশ্ন অথবা বড় বড় অঙ্ক করতে আমাদের কি কাজে লাগে। সুতরাং বৃত্তের পরিধি 2π আর, আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই দুটো তথ্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। MCQ অথবা CQ অথবা বড় সৃজনশীল প্রশ্ন সব জায়গাতেই এটার ব্যবহার খুব বেশি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। সুতরাং এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে কি মনে রাখতে হবে। আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে পাওয়ার পয়েন্টের দিকে উপস্থাপন করলাম যেন তোমাদের স্মৃতিতে রাখি একটু বেশি থাকে, যেহেতু বৃত্তের ক্ষেত্র পাই আর স্কোয়ার, আর বৃত্তের পরিধি অথবা দৈর্ঘ্য হচ্ছে অথবা পরিসীমা হচ্ছে কত 2π আর। এই দুটা তথ্যই কিন্তু আজকে তোমাদের এতক্ষণ জানা দিলাম, এখান থেকে তোমরা এই দুটা তথ্যই কি ভালোভাবে কি শিখবে। এখন আসো একটা অঙ্ক করি আমরা, যে 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তর্গত বর্গায়তের ক্ষেত্র। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের সৃজনশীলে 4 মার্কে সাথে কি এসে থাকে। এটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে আমাদের একটি বর্গক্ষেত্র আছে, আমাদের এখানে এই বৃত্তে কি এটা হচ্ছে আমাদের কি বর্গক্ষেত্র না, ABCD হচ্ছে আমাদের কি বর্গক্ষেত্র। এখন কি ব্যাসার্ধ হচ্ছে 35, তাহলে ব্যাসার্ধ যদি 35 হয়, এই জায়গাটা হচ্ছে 35, দেখো এটা যদি আমাদের কেন্দ্র হয় তাহলে এই বর্গের বর্গের যে কর্ণ দুটি আছে সেটা কিন্তু বৃত্তের কেন্দ্রতে কী করবে ছেদ করবে, তাহলে এই এখান থেকে এটা 35, এখান থেকে আমরা এটা 35, এই জায়গাটা 35, সেসবগুলো আমাদের কি 35, আমরা দুই দিকে তিন দিকে দেখলাম এটা 35, এটা 35, এটা তিন দিকে আমাদের ব্যাসার্ধ। আর বর্গের বাহুর যদি দুই আমরা এ ধরি তাহলে আমরা জানি গত ক্লাসে বলছিলাম বর্গের ক্ষেত্রফল কত A² এখন আমরা দেখো এই যে ত্রিভুজটা এটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে কি সমকোণ, এটা হচ্ছে আমার কি অতিভুজ, এটা তো লম্ব দড়ি, এটা যদি ভূমি দড়ি বা এটা লম্ব এটা ভূমি যেটাই দড়ি সমস্যা নেই, তাহলে পিথাগোরাস থেকে আমরা লিখতে পারি D² = কত A² + A² এটাকে আমরা ধরলাম D, এই বাহু দৈর্ঘ্য A, এই বাহু দৈর্ঘ্য কত A, তাহলে কর্ণ মানে অতিভুজ এখানে, আর এখানে এই বাহুগুলো কি আমাদের কি পিথাগোরাসের দুটি সমকোণী ত্রিভুজে দুটি বাহু দড়ি A² + A² যোগ করলে কত 2A², তাহলে 2A² পক্ষান্ত করলাম সমান D² তাহলে A² = D² পাই কত 2। আমরা এই অঙ্ক করার সময় এই সূত্র দরকার নেই, আমরা সরাসরি কর্ণ সূত্রটা কি আমাদের A = √2
डि स्कोर बाय टू अथवा डि बाय रूट टू अपने यू व्यवहार करते कि पारि जेहतु एखे क्षेत्रफल बस क्षेत्रफल कत ए स्कोर तेल ए स्कोर समान कत डि बाय टू अर्थात आप अंक करते जो तुम्हें बोले वर्गर वित्तर अंतर्गत वर्गर क्षेत्रफल निर्णय से स्कोर समान डि स्कोर बाय टू सूत्र सहसि व्यवहार करते पर क्यों जो चाओ जो हाँ हमें देखा देव असुविधा नहीं तुम्हें धन्यवाद देखा दे पर तुम्हारे समय थे और समय ना थे समय थकले तुम अलवेज ये सूत्र व्यवहार करते कि पारो तेल डीएर मान ये एत मीटर व्यसार्ध दिए पैंत डीएर मान कत पैंत सत्तर सत्तर बसाय दिल स्कोर कटा दुईटा भाग कर ले कत हो चौबीस कत पंचाश तेल जीत क्षेत्र बोलते चाहिए कि स्कोर और जो बोलिए वर्गर कर्ण चाहत तेल वर्गमूल कर ले जित सूतरा ये प्रश्न तुम्हारा एक होमवर्क दिए दीची तुम्हारा बसा कि कर षोलो दशमिक तीन आठ नम्बर खूब एक इम्पोर्ट अंक ये सृजनशील चार मार्क हिसाब से परीक्षा कि प्राय एसे थे आशा करी आज के लार्निंग आउटकम खूब ही सामान्य छो तरह तुम्हारे विषयटा जे भी खूब गुरुत्वपूर्ण और परीक्षागुलो एसे थे भविष्य काजे लागे ये विषयटा के सहज व्यवस्थापन करा विभिन्न अंगे उपस्थापन कर चेष्टा कर लम सकल के धन्यवाद जानिए आज के शेष कर आल्ला हाफिज़।